সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব উচ্চ মাত্রা জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাত বৃদান 102। ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ জিঙ্ক সমৃদ্ধ জাত বৃদান 102 অবমুক্ত করেছে। নতুন অনুমোদনকৃত বৃদান 102-তে জিঙ্কের পরিমাণ 25.5 মিলিগ্রাম প্রতি কেজিতে, যা বৃদান 29-এর চেয়ে 7.3 মিলিগ্রাম কেজি প্রতি বেশি। এছাড়া বৃদান 29-এর চেয়ে জীবনকাল 2 দিন কম এবং ফলন বেশি। এটি জিঙ্কের অভাব পূরণে ভূমিকা রাখতে সক্ষম। বৃদান 102-এর বৈশিষ্ট্য। আধুনিক উচ্চ উপশি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। জিঙ্কের পরিমাণ 25.5 মিলিগ্রাম প্রতি কেজিতে। ডিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 103 সেন্টিমিটার। জাতটির গড় জীবনকাল 150 দিন। 1000টি পুষ্ট ধানের ওজন 22.7 গ্রাম। ধানের দানার রং খড়ের মতো। ধান লম্বা চিকন এবং সাদা। চালের অ্যামাইলোজের পরিমাণ শতকরা 28.0 ভাগ। প্রোটিনের পরিমাণ শতকরা 7.5 ভাগ। অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি প্রায় বৃদান 29-এর মতো। এ জাতটির হেক্টরে 8.10 টন, তবে উপযুক্ত পরিবেশ পেলে হেক্টর প্রতি 9.60 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। অর্থাৎ এ যাবৎকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যতগুলি উচ্চ ফলনশীল জাত রয়েছে, এর ভিতরে বৃদান 102 সর্বোচ্চ ফলন দিতে সক্ষম। এখন আসি সারের প্রয়োগ মাত্রা। সারের মাত্রা বৃদান 29-এর মতোই। বিঘা প্রতি ইউরিয়া সার 40 কেজি, টিএসপি বা ডিএপি 13 কেজি, এমওপি 22 কেজি, জিপসাম 15 কেজি, জিঙ্ক 1.5 কেজি, অর্থাৎ 1 বিঘাতে 1.5 কেজি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে রোপণের 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি, 25 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 40 থেকে 45 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। এবং জমি চাষের সময় সবটুকু ডিএপি, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করতে হবে। আগাছা। ধানের জমিতে ধান রোপণের 40 থেকে 45 দিন পর্যন্ত ধানের জমি আগাছামুক্ত রাখতে হবে। বুরো মৌসুমে বৃদান 29-এর চেয়েও উচ্চ ফলনশীল এবং জিঙ্ক সমৃদ্ধ ধান বৃদান 102। জিঙ্ক সহ অন্যান্য পুষ্টিকর জাতের ধান আবাদ করে এই ধরনের চালের ভাত গ্রহণ করি এবং সাথে সাথে এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করি। বীজ বপন, অর্থাৎ বৃদান 29-এর মতোই নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত বীজতলায় বপন করতে হবে। তারপর 35 থেকে 40 দিন বয়স চারার বয়স হলে আপনারা মূল জমিতে ধান রোপণ করতে পারবেন। দর্শক মণ্ডলী, বুড়ো মৌসুমের যতগুলো জাত রয়েছে উচ্চ ফলনশীল, তার ভিতরে বৃদান 102 সর্বোচ্চ ফলনশীল এবং এটি বৃদান 29-এর চেয়েও 2 দিন জীবনকাল কম। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।